এবারে যে কোয়ারি দিয়ে সিএসএস অ্যাড করার অপশনটা দেখে নিই আমরা সিএসএস কিভাবে অ্যাড করতে হয় এটাই মধ্যে আমরা কিছু ইনলাইন সিএসএড করব যা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি না কেন যে কোয়ারি দিয়ে করি না কেন সব সময় সিএসএস অ্যাড করে দিলে সেটা ইনলাইনে অ্যাড হয়ে যায় এটা মনে রাখবেন আর নাইলে আমরা যদি এক্সট্রনাল সিএসএস কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটা ক্লাসে ওই সিএসগুলো রাখতে হবে আর ক্লাসটা অ্যাড ক্লাস করতে হবে রিমুভ ক্লাস করতে হবে তাহলে কাজ করবে তো আমরা এখানে যদি ক্লিক করার পরে এখানে ডেমোতে সিএস সিএসএস অ্যাড করতে চাই তাহলে সিএসএস আমরা যদি একটা সিএসএস প্রপার্টি অ্যাড করতে অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে দুইটা কোডেশন নিতে হবে প্যারামিটার নিতে হবে এইভাবে যেমন চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এখানে বলতেছি যে ব্ল্যাক আর রেড তাহলে সে রেড কিন্তু হয়ে যাবে ক্লিক করার পরে এ হয়ে গেছে যদি অনেকগুলো চাই তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে এখানে এইভাবে না দিয়ে এইভাবে তো ওদেরকে যেসেন মতো করে করতে হবে তাহলে আমি প্রথমে কোটেশন এটা আবার তার কমা ঠিক আছে আবার এইভাবে এটা সরি টু আবার এটা দিয়ে আবার কমা তাহলে আমি এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড এখানে লিখলাম যে রেড এখানে লিখলাম যে কালার এখানে নাম যে হোয়াইট দেখেন এবার কী হয় ঠিক আছে অনেকগুলো সিএস যতগুলো ইচ্ছা আছে আমি চাই যে ফোন সাইজ এটা ফোন না ফোন সাইজ সরি সাইজ এটা তিরিশ পিক্সাল তাহলে সেটা এভাবেই কাজ করবে ঠিক আছে একদম আমাদের সিএসের মতো কাজ করবে তো এই অপশনটা একটু আপ আপনাদেরকে বুঝতে হবে কীভাবে করলাম আমি এই অপশনটা মুখস্থ করে রাখবেন এইভাবে আমরা সিএসএস সেট করতে পারব ডাইমেনশানস বলছে এখানে হাইড ওয়াইড স্কল টপ আউটার ওয়াইড যদি উইথ যে করি হচ্ছে ভারলি ইম্পর্টেন্ট ম্যাথডস ফর ওয়ার্কিং উইথ ডাইমেনশনস ডাইমেনশনস হচ্ছে ডাইমেনশন হচ্ছে আপনাদের স্ক্রিন অ্যান্ড হাইড গুলোকে নেওয়ার জন্য নেওয়ার জন্য যে প্রসেসটা সেটা তো আমি যদি বলি যে যদি ডাইরেক্ট বডিকে আমি ই করি এখানে যদি অ্যালার্ট দিয়ে দেয় বডিকে অ্যালার্ট অ্যালার্ট দিয়ে এইভাবে বলি বডিকে অ্যালার্ট করি এবং বডির উইথ অ্যালার্ট করতেছি আমি তাহলে কী হবে এখানে কোনো কিছুই আসতেছে না সো আমরা এখন দেখবো যে কীভাবে ইউজ করছে এটাকে ডিসপ্লে ডাইমেনশন বলছে যে ক্লিক ফাংশন টেক্সট এবং টেক্সট উইথ কার উইথ নিয়েছে এইটার উইথ নিয়েছে ঠিক আছে ডট উইথ দিয়ে আমরা কি করলাম আমরা উইথ নিয়েছি কার ডিআইভি ওয়ানের ঠিক আছে এবং সেটাই হচ্ছে এখানে আচ্ছা এখানে অবশ্যই মনে হয় শেষ করে নেই জন্য দেয় নাই আচ্ছা আসে নাই আনএক্সপেক্টেড টোকেন এরোর কোনো প্রবলেম এখানে আচ্ছা এখানে দুইটা প্রবলেম হয়ে গেছে এই জিনিসগুলো তো আগে রিমুভ করতে হবে এখন দেখেন তেরোশো পঞ্চাশ পিকজার আমার হচ্ছে বডির উইথ ঠিক আছে আবার যদি বলি হাইট কত হাইট হচ্ছে উনচল্লিশ পিক্সেল দেখাচ্ছে এখানে এটা হচ্ছে বডি ঠিকই তো আছে আর যদি বলি যে ডকুমেন্ট উইথ তাহলে যদি বলি ডকুমেন্ট ডকুমেন্ট হ্যাঁ হাইট দেয় তাহলে বুঝতে হবে ছয়শো ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি ওকে আসলে বুঝতে পেরেছেন ছয়শো সাঁত্রিশ বিকেল হচ্ছে আমাদের এটা উইথটা আর হাইটটা হচ্ছে এটা ডকুমেন্ট পুরো ডকুমেন্টটা তাহলে এইভাবে আমরা হাইট ওইথ নিয়ে কাজ করবো আর এখানে আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে ইনার উইথ আউটার উইথ ইনার উইথটা কি জিনিস দেখি ইনার ওয়েদ আছে আমি রিলোড দিলে বুঝতে পারবো তেরোশো ছেষট্টি পিক্সেল মানে ভিতর পর্যন্ত একদম ঠিক আছে এটা বাট মেইন যে বডি আছে তেরোশো পঞ্চাশ ষোলো পিক্সেল আলাদা থাকে এই জিনিসগুলো বোঝার জন্য অ্যাকচুয়ালি এখানে এইভাবে সেট করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এইখান থেকে হাইড উইডগুলো শেষ আমরা নেক্সটে দেখবো যে কোয়ারি দিয়ে আমরা পেজ তৈরি করে স্কোলের পরেই যে এটা সেট হয়ে যাচ্ছে অটোমেটিকলি এখানে আসে একশো পার্সেন্টের কনটেন্ট এইভাবে থাকতেছে তো এটা এগুলো আমরা তৈরি করবো আস্তে আস্তে তো এই পর্যন্ত এই যে করে এটা শেষ থাকলো তারপর আমরা এই নিচেরগুলো নিয়ে আলোচনা করবো যে ট্রাভার্সিং কি এটা কি জিনিস কীভাবে কাজ করে অনেকগুলো ফাংশনালিটি আছে এখানে ঠিক আছে প্যারেন্টস 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 ইউনিট প্যারেন্টস কীভাবে কাজ করে দ্য প্যারেন্ট ম্যাথড রিটার্নস দ্য ডাইরেক্ট প্যারেন্ট এলিমেন্ট অফ দ্য সিলেক্টেড এলিমেন্ট সো এটা যদি দেখেন একটা জিনিস কী বলছে এখানে স্প্যানটা একটা আছে ভিতরে ঠিক আছে আচ্ছা এখানে যদি বলছে যে প্যারেন্ট সিএসএস কালার ব্যাকগ্রাউন্ড বলছে যে এটা তাহলে কার প্যারেন্ট করেছে এখানে ইউএল এর কালার চেঞ্জ করে দিয়েছে রাইট মে বি হ্যাঁ এলাই মানে এইটার প্যারেন্টার এইটার সিএস চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন জিনিসটাকে এটা আমি নেক্সটে কাজ করতেছি থ্যাংক ইউ